हाय फ्रेंड्स, आमादेर चैनले सबाई के स्वागत जानाच्छि। आज के शेयर करछि बांगालीदेर प्रिय एकटी माछेर रेसिपी, सर्षे इलिश। ए रान्नाटा अनेकेई खूब भालो करे करते पारेन, तबे जारा जानेन ना नतून राधुनी तादेर जन्य आज के रेसिपिटा आमी करे देखाच्छि। ए सर्षे इलिश गरम भातेर साथे खेते असाधारण लागे। आशा करछि आजकेर ए भिडियोटा भालो लागबे। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক দেবেন, শেয়ার করতে পারেন, নিজেদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন আজকের এই সর্ষে ইলিশের রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 6 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এবার আমি এই মাছটা প্রথমেই ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নিয়ে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। এই ইলিশ মাছগুলোতে পেটে একটু ডিম হয়েছিল, তাই আমি ডিমগুলো আলাদা করে সরিয়ে রেখেছি, তাই মাছের পেটের কাজটা একটু এরকম নরম লাগছে। এখন দেখিয়ে দিচ্ছি মশলাটা কিভাবে তৈরি করব। তার জন্য মিক্সার জারের ছোট কন্টেনারটা নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়েছি 2 টেবিল চামচ কালো সর্ষে, 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর 2 চিমটের মতো নুন দিয়ে দিয়েছি। এবার খুব অল্প অল্প জল দিয়ে আমরা মিক্সারটা একবার করে ঘুরিয়ে নেব, আর চামচ দিয়ে একবার ওপর নিচ করে মিশিয়ে নিয়ে যদি জলের প্রয়োজন হয় আর একটু জল দিয়ে ভালো করে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এটা কন্টেনার জারটা ভালো করে জল দিয়ে ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম। এবার এই সর্ষে বাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকল কোড়া। এখানে 3 চা চামচের মতন আমি নারকল কোড়া দিচ্ছি। যারা এই সর্ষে ইলিশে নারকল কোড়া পছন্দ করেন না তারা দেবেন না, যাদের ভালো লাগে তারা অবশ্যই করে দেবেন, খেতে বেশ সুস্বাদু হবে। ভালো করে মিশিয়ে নিয়ে এটা 2 মিনিটের জন্য রেখে দেব। আরেক দিকে ভালো করে কড়াই বা ফ্রাইং প্যান গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে 3-4 টেবিল চামচের মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে অল্প একটু মেথি ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 3টের মতো কাঁচা লঙ্কা, দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি জাস্ট কালারের জন্য। না দিলে এটা কোনো অসুবিধা নেই, লঙ্কা গুঁড়ো ছাড়াও আপনারা করতে পারেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার যেই মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো এই তেলের ওপর থেকে বসিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে মাছগুলো জাস্ট হালকা করে আমরা ভেজে নেব। জাস্ট 1-2 মিনিটের মতনই এটা ভেজে নিতে হবে। এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ জল। এখানে আমি 2 কাপের মতো উষ্ণ জল দিয়েছি, কারণ এই রান্নাটা আমি একটু গ্রেভি রাখবো, তাই 2 কাপ উষ্ণ জল দিলাম। এবার ওপর থেকে আমি আন্দাজ করে নুনটা দিয়ে দিচ্ছি। এখানে গ্রেভির আন্দাজ করে নুনটা দিয়ে দিলাম একবারে। ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর খুব সাবধানে আমাদের উল্টে পাল্টে নিতে হবে। এবার ঢাকা দিয়ে এটা আমরা 3-4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব। এবার 3 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়ে আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে আমরা সব কিছুকে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে দিলাম। খুব সুন্দরভাবে মাছ সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও একটু কমে গেছে। যারা একটু মাখা মাখা গ্রেভি পছন্দ করেন তারা আরেকটু টানিয়ে নিতে পারেন ঝোলটা, আর যারা এরকমই গ্রেভি পছন্দ করেন তাদের আর বেশি টানানোর দরকার নেই। আমি সামান্য একটু চিনি অ্যাড করছি, যেহেতু সর্ষে বাটা দিয়ে রান্নাটা করা আছে, টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি লাগে। ওপর থেকে 2 কাঁচা লঙ্কা বসিয়ে দিলাম। ব্যাস, তৈরি হয়ে গেছে আমাদের এই সর্ষে ইলিশ। ফ্লেমটা বন্ধ করে দেব, কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপর গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করব।
আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।